এখন বিকেল 4টে বাজে, এই মাত্র জাস্ট এসে পৌঁছালাম চামু চা বাগানের পাশে মারুনি হলিডে হোমস্টেতে। এই মারুনি হোমস্টের পাশে রয়েছে উচ্ছল খরস্রোতা রংভং নদী। চা বাগানের ওপরে রয়েছে সুন্দর ছবির মতন একটি গ্রাম, নাম চামং বস্তি। শিলিগুড়ি থেকে এই চামং এর দূরত্ব 70 কিলোমিটার, শিলিগুড়ি থেকে সময় লাগে 3 ঘন্টা। মিরিক আর পশুপতি ফটক হয়ে এখানে আসতে হয়। 132 হেক্টর জায়গা জুড়ে বাগানটি বিস্তৃত। 1871 খ্রিস্টাব্দে ব্রিটিশরা এই চা বাগান তৈরি করেন। এই বাগানের উচ্চতা 3500 ফিট থেকে 6500 ফিট। গুগল ম্যাপে এখানকার রোড ম্যাপ না থাকায় আমাদের পথে আসতে একটু অসুবিধেই হয়েছিল। চলো তোমাদের রাস্তাটা চিনিয়ে দিই। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কত খরচা পড়বে বিস্তারিত সব জানাবো, কিন্তু তার আগে একটা প্রয়োজনীয় জরুরি কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। বন্ধুরা, এবারে ট্রিপে আমি একটা মারাত্মক ভুল করে ফেলেছি। বাড়ি থেকে বেরোবার সময় খুব প্রয়োজনীয় একটা জিনিস, যেটা সাথে না থাকলে যে কোনো ট্যুর বা আপনার ট্রিপ অসফল হতে বাধ্য, এমন একটা অতি প্রয়োজনীয় জিনিস বাড়ি থেকে বেরোবার সময় ফেলে চলে এসেছি। এই ভিডিওতে সে বিষয়ে হিন্টস থাকবে, বারে বারে থাকবে। আপনারা হিন্টসটা ধরে আমি বাড়ি থেকে বেরোবার সময় ঠিক কোন জিনিসটা ভুল করে ফেলে এসেছি আপনি সঠিক জবাব দিতে পারেন কমেন্টসের মধ্যে লিখে। তার প্রথম 5 জন সঠিক জবাবদাতাকে যে হোমস্টেতে আমরা যাচ্ছি সেই হোমস্টেতে 200 টাকা করে হোমস্টের পক্ষ থেকে ডিসকাউন্ট দেওয়া হবে। ঠিক আছে, আপনারা যত শীঘ্র সম্ভব অ্যান্সার দিয়ে দেবেন। দেখেছো, পাইন গাছের জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, কি অপূর্ব রাস্তাটা। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যাচ্ছি একটা নতুন জায়গায়। ঠিক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি টিংলিং ভিউ পয়েন্টে। এখান থেকে দার্জিলিং জেলার সুন্দর চা বাগানের দৃশ্য যেমন এনজয় করা যায়, পাশাপাশি দেখা যায় আঁকাবাঁকা রাস্তা। আই লাভ ইউ মিরিক যেখানে লেখা আছে, ঠিক তার সামনে একটা রেস্টুরেন্টে বসে চা একটু মোমো খেয়ে নিচ্ছি। এখানে অনলাইন পেমেন্ট হবে না, বিলটা তুমি ক্যাশে পেমেন্ট করে দিও। হ্যাঁ, আজকে একটা নতুন জায়গায় তোমাদের সন্ধান দেবো, নতুন জায়গায় নিয়ে যাবো। জায়গাটার নাম হচ্ছে চেমু টি গার্ডেন, যেটা শিলিগুড়ি থেকে 70 কিলোমিটার দূরে অবস্থিত। সেখানে আমরা যাবো, একটা অ্যাডভেঞ্চারাস জার্নি হচ্ছে। আর আজ আমরা কিন্তু কোনো শেয়ার গাড়িতে বা রিজার্ভ গাড়িতে যাচ্ছি না, যাচ্ছি একটা নতুন বাহনে, তোমাদেরকে সেটা দেখাবো। চলো, গাড়ি রিজার্ভ করে তোমরা সরাসরি শিলিগুড়ি বা এনজিপি থেকে চলে আসতে পারো, অথবা শেয়ার গাড়িতে মিরিক বা পশুপতি পর্যন্ত এসে সেখান থেকে একটা নতুন গাড়ি রিজার্ভ করে নিতে পারো। চামুর লোকাল ড্রাইভারের নাম্বার ভিডিও শেষে আমি দিয়ে দেবো। এখান থেকে ডান দিকে চলে গেল মিরিকের রাস্তা, আর এই বাঁ দিকে ঘুরলে এদিকে চলে যাচ্ছে মিরিককে বাইপাস করে সোজা পশুপতি ফাটাকের দিকে। আমরা যাবো লেফট হ্যান্ড সাইড। না না, হ্যাঁ না, তেল নেই, তেল হ্যাঁ। থ্যাংক ইউ। গাড়িতে বা টু হুইলারে পেট্রোল ভরতে হলে আপনাদের মিরিক হয়েই যেতে হবে, কারণ পশুপতির রাস্তায় কোনো পেট্রোল পাম্প পড়বে না। আমরা মিরিক টাউনটাকে বাইপাস করলাম, ভিড়ভাড় জ্যামের মধ্যে না গিয়ে আমরা এদিক দিয়ে পশুপতি ফাটকের দিকে যাব, কারণ আমাদের গন্তব্য হচ্ছে চামু টি গার্ডেন। সেটা এদিক দিয়ে পশুপতি ফাটক পার করে আরও কিছুটা যেতে হবে, কিন্তু কতটা যেতে হবে সেটা আমার কোনো আইডিয়া নেই, হয়তো 2-4 কিলোমিটার হবে। সীমানা বাজারের অনেক আগেই ডান দিকে একটা রাস্তায় আমাকে নেমে যেতে হবে। মিরিক শহরটাকে অ্যাভয়েড করে, মানে ভিড় অ্যাভয়েড করে আমরা বাইপাস করে এদিকে এসে পৌঁছালাম। এই রাস্তাটা চলে গেছে পশুপতি ফাটাক হয়ে সীমানা বাজার, মানেভঞ্জন, রিম্পিং, আরেকদিকে লেপচা জগৎ, ঘুম, জোর বাংলা হয়ে দার্জিলিং। এটা হলো মিরিক লেকের দক্ষিণ দিকের শেষ প্রান্ত। আমরা এখন এই পুল পার হয়ে এপাশ দিয়ে যাব। এই হচ্ছে গোপালধারা টি এস্টেট। দার্জিলিং থেকে শিলিগুড়ি যাবার পথে ভায়া মিরিক হয়ে গেলে এই গোলাপাহাড় ভিউ পয়েন্ট একটা সাইট সিনের মধ্যে পড়ে, তোমরা আসা যাওয়ার পথে নিশ্চয়ই দেখেছো। পথের ধারে দেখো কি সুন্দর ফুল ফুটে রয়েছে। গোপালধারা হয়ে পশুপতি ফাটক যাবার সময় পথের বাঁদিকে পড়ে ওকায়তি টি এস্টেট, আর ডান দিকে পড়ে গোপালধারা টি এস্টেট। ওকায়তি চা বাগানের বেশিরভাগটাই নেপালের অংশ। এই ওকায়তি টি গার্ডেন নিয়ে আমাদের একটা ব্লগ আছে, যারা দেখনি ওকায়তি একবার দেখে নিও, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম। আমার হাতের বাঁদিকে হচ্ছে পশুপতি ফাটাক, অর্থাৎ ইন্ডো নেপাল বর্ডার। বর্ডার পার করে শেয়ার বা রিজার্ভ গাড়িতে তোমরা কন্যাম আর সিয়ন্তু লেক নেপালের ঘুরে আসতে পারো। শিলিগুড়ি থেকে সরাসরি তোমরা কিভাবে কন্যাম বা সিয়ন্তু যাবে তার লিংক আমি উপরের আই বাটনে দিয়ে দিলাম। লোকেশন পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে, কিন্তু ঘটনা হচ্ছে গুগল ম্যাপ পুরো উল্টো রাস্তা দেখাচ্ছে।
না, উল্টোমোটা পুরো রাস্তা দেখাচ্ছে গুগল ম্যাপ, যাই না, দেখি আগের দিকে গিয়ে যায়। লোকাল লোক তো বলছে সামনে গিয়ে ডান দিকে রাস্তা আছে। আমরা মোটামুটি পশুপতি ফাটক পার করে 2 কিলোমিটার চলে এসেছি। আমাকে বলা হয়েছিল 2 কিলোমিটার আগে এসে তারপরে ডান দিকে একটা নিচে রাস্তা নেবে গেছে। 2 কিলোমিটার পাক্কা চলে এসেছি, এখনো মধ্যে কিছু পাইনি। দেখি সামনেই যে আর একটু দেখি, এখানে গুগল ম্যাপ একদমই হেল্প করতে পারছে না। পশুপতি ফাটক পেরিয়ে 2.5 কিলোমিটার আসার পর হাটের ডান দিকে এই ধূপি গাছের জঙ্গলটা পেলাম। তার পাশেই একটা বোর্ড লাগানো ছিল, চামু টি গার্ডেন। ওখান থেকে হাতের ডান দিকে এই সরু রাস্তাটা দিয়ে নিচের দিকে নামতে শুরু করলাম। গড়গড় করে নেমে গেলাম বটে, কিন্তু ফেরার সময় এই পথে স্কুটি নিয়ে সাংঘাতিক বিপদের সম্মুখীন হয়েছিলাম। আমার গিন্নি পুরো ভয় পেয়ে গেছে। দেখো গাড়ি থেকে নেমে আস্তে আস্তে সামনে দিকে হেঁটে হেঁটে যাচ্ছে, বলে এত ডাউন, আমার ভয় করছে। হ্যাঁ, তুমি আস্তে আস্তে চালিয়ে চালিয়ে নামো, ওই 2 কিলোমিটার রাস্তা আমি হেঁটে হেঁটে বরং তুই যাই, বসবে? হ্যাঁ বসবে, বসো 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 বসো। ভাঙা রাস্তা যেখানে আছে সেখানে হাঁটবে, বলছো লাস্টে ভাঙা রাস্তা আছে, যেখানে ভাঙা রাস্তা সেখানে গিয়ে হাঁটবে, বসো। হেলমেট পরলে না? হেলমেটটা সবার আগে জরুরি জানো, সেফটির জন্যে। এই যে ভাঙা মোগনো করো না, ভাল লাগে না। সাপের মতো পেঁচিয়ে পেঁচিয়ে রাস্তাটা ক্রমশ নিচের দিকে নেমে গেছে। মোট 3-4 কিলোমিটার রাস্তা হবে। শুনেছি শেষ 1.5 কিলোমিটার রাস্তা যথেষ্ট ভাঙা। এই প্রথমবার এরকম ঢালু রাস্তায় এলাম, খুবই ন্যারো আর শার্প বেন্ড। পথে কয়েকটা ছোট গাড়িও যাতায়াত করতে দেখলাম, যেমন ইনোভা, অল্টো ইত্যাদি। এখনও পর্যন্ত এই রাস্তায় কোনো লোকজনের দেখা পাইনি। গুগল ম্যাপে রাস্তাটা দেখাচ্ছেই না। জিজি পোকার ডাক দেখেছি, চামং টি এস্টেট, চামং টি এস্টেট, এখানে জিজ্ঞেস করতে হবে ওকে। হ্যালো, আচ্ছা ইয়াঁ পে একটু নীল রঙ কা মকান হ্যায়, ব্লু কালার কা, ওস সামনে একটু বোর্ড লিখা হুয়া হ্যায়, রাইট সাইড মে চলা গিয়া চামং টি এস্টেট, অ্যারো দিয়া হুয়া বোর্ড মে 1 কিলোমিটার। পুল কিধার হ্যায়, লেফট সাইড মে জায়েঙ্গে? না না, শুনিয়ে মে বাপ বোল রা হুঁ, মে উস ক্রসিং পে হুঁ জাহাঁ পে দো রাস্তা গিয়া হ্যায়, এক রাস্তা ডাইনে চলা গিয়া চামং টি এস্টেট বোর্ড রাখা হুয়া, বোর্ড মে লিখা হুয়া হ্যায়, और एक रास्ता बाएं गया है, तो कौन सा साइड में जाएंगे? जो बाएं का रास्ता है ना, वो पता है। बाएं रास्ता पक्का तो यहाँ से दिख रहा है, उस रास्ते में जाएंगे ना? अच्छा, अब पूरा अपन हाई स्कूल पास कर लिया, यहाँ कोई है नहीं तो किसको पूछेंगे? शुरू हलो भांगा रास्ता, सत्यिकार ऑफ रोडिंग जा बोलते बोझाए सेटाई। एके तो स्टीफ नेबे गेछे रास्ता, তার মধ্যে পুরো ভাঙা, ছোট ছোট গুড়ি পাথর, ভীষণভাবে স্কিড করে ব্রেক মারলে চলো যেতে তো হবেই। আমার গিন্নি নেমে পড়েছে, আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছে। চার চাকার গাড়ি নিয়ে যারা চামু চা বাগানে আসবেন তাদের কোনো অসুবিধা হবার কথা না, আর যদি ড্রাইভার নেপালি হয় তাহলে তো অসুবিধা হবার কোনো কথাই নেই। এখন একটা ভ্যালির মতো জায়গায় এসে পৌঁছেছি, এতক্ষণ পর কয়েক ঘর বসতি চোখে পড়ল। আমরা প্রায় এসে গেছি এই আমার পিছনের রংভং নদীর উপর এই পুল, আর এই পিছনের রাস্তা দিয়ে আমরা এসেছি, আর যাব হচ্ছে এই ডান দিকে, এদিকেই আমাদের হোমস্টে। রংভং নদীর এপাশটা রংভং বস্তি আর ওপাশটা হচ্ছে চামু। এই যে হোমস্টে থেকে আমাদের রিসিভ করার জন্য চলে এসছেন, চলুন এবার যাওয়া যাক হোমস্টের দিকে। এই রোড তো ফিরবি ঠিক হ্যাঁ, क्योंकि इसमें ना स्कीट नहीं करता, पत्थर नहीं है ना, ये बिस्टियंस में नहीं है। ফাইনালি পৌঁছে গেছি চামাং চা বাগানে। তা আজকে যেখানে আমরা থাকবো, এই থাকার আমাদের আজকে রুমটা তোমাদের দেখিয়ে দিই, আসো। বাহ, ছোট্টর মধ্যে দারুণ সুন্দর রুমটা রয়েছে, ডাবল বেডের খাট,
পিলো তো রয়েছেই, এখানে রয়েছে ব্ল্যাঙ্কেট, তোয়ালে দিয়েছে, এখানে রয়েছে ওয়ার্ড্রোব, আর এদিকে রয়েছে সোফা সেট, আর এখানে রয়েছে একটা টিভি, এখানে রয়েছে চেয়ার টেবিল। এই ফার্স্ট ফ্লোরের ভাড়া খাওয়া দাওয়া সমেত 1500 টাকা পার হেড পার ডে। আর এই জানলা থেকে দেখা যায় চামু টি এস্টেটের সবুজ গালিজায় মোড়া চা বাগান। এবার আসো আমি তোমাদের বাইরে দেখাচ্ছি। এটা হলো আজকের ওয়াশরুম, রয়েছে গিজার, শাওয়ার, কোমোট, একটা আয়না, হাত ধোয়ার জন্য একটি বেসিন, আর এখানে একটি রয়েছে মিরার। আর আজকের হলো এই যে বারান্দাটা, সত্যি বারান্দা থেকে সামনে যে ভিউটা সত্যি অসম্ভব সুন্দর লাগছে দেখতে। এতক্ষণ পরিশ্রম করে যে এলাম, এই পরিশ্রমটা সত্যি আমাদের সার্থক হয়েছে মনে হচ্ছে। রুমের সাথে লাগোয়া এই বারান্দা থেকে দেখা যাচ্ছে বাঁদিকে রংভং নদীর উপরে চামং চা বাগান, আর ডান দিকে গাছপালা ঢাকা পাহাড় শ্রেণী, সামনে বিস্তৃত ভ্যালির মতো রংভং এর নদী উপত্যকা, কানে আসছে রংভং নদীর বয়ে যাওয়া কলকল শব্দ। এই রুমের চারিদিকেই রয়েছে একটা ব্যালকনি, ব্যালকনি থেকে দেখা যায় পাহাড়ের ঢালে ধাপে ধাপে নেমে আসা চামু বাগান। এই হচ্ছে আমাদের বসার ঘর, সুন্দর একটা ড্রয়িং রুম পেয়েছি। চলো চারদিকটা ভালো করে তুমি ঘুরে দেখাই ড্রয়িং রুমের। এদিকে রয়েছে একটা সোফা, এখানে একটা সিঙ্গেল সোফা, এখানে আবার একটা ট্রিপল সোফা, ও পাশে আর একটা ছোট্ট ডিভান টাইপ রয়েছে, আর এ পাশে রয়েছে একটা শোকেস, শোকেসে কিছু মূর্তি সাজানো রয়েছে, একটা ফ্লাওয়ার ভাস, আর পুরো ফ্লোরটাই কার্পেট পাতা, আর মাঝখানে রয়েছে একটা টি টেবিল সেন্টার টেবিলের মতো। খুব সুন্দর ড্রয়িং রুমটা, ভালো লাগলো। ড্রয়িং রুমের জানলা দিয়েও বাইরে চামং টি গার্ডেনটা দেখা যায়, ড্রয়িং রুমের এপাশের জানলা দিয়েও চামং টি গার্ডেনটা দেখা যায়। এখানে একটা দরজা আছে, দরজা দিয়ে ব্যালকনি যাওয়া যায় ড্রয়িং রুম থেকে। দেখি কি আছে বাইরে। বাহ, আমাদের রুম থেকে বেরিয়ে এসো এই ব্যালকনিতে আসা যায়, এই ড্রয়িং রুম থেকে এসো এই ব্যালকনিতে আসা যায়। এখানে দুটো চেয়ার রয়েছে বসে সামনের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য। লাল রডোডেন্ডন গাছের পাশে হোমস্টের একটা ভিউ পয়েন্টে বসে আছি। আমাদের লাঞ্চ রেডি, এখানেই সার্ভ করা হবে। এখান থেকে নিচে পায়ে চলার একটি পথ দেখতে পাচ্ছি, লাঞ্চ করে ওদিকে ঘুরে আসবো। মানে ভাত দিয়েছে, দেখছি আমি কি কি আছে। এটা দিয়েছে ডাল, এটা দিয়েছে পনির, যেহেতু আজকে আমাদের মঙ্গলবার, নিরামিষ বলেছিলাম যে মাছটা খাবো না, সুতরাং পনির করে দিয়েছে। আর এখানে একটা আলু দিয়ে, ফুলকপি দিয়ে সবজি দিয়েছে, আর পাপড় দিয়েছে। সত্যি খাওয়াটা খুব সুন্দর হয়েছে, ডাল ডালটাও ভালো হয়েছে, আর ফুলকপি দিয়ে যে আলু দিয়ে যে সবজিটা করেছে সত্যি অসাধারণ অসাধারণ হয়েছে। সারাদিনটা বেজে গেছে, প্রচণ্ড খিদে পেয়েছে। আমি খাই, পরে আপনাদের সঙ্গে কথা বলবো, খারাপ পাবেন না কিন্তু। হ্যাঁ, মারুনি হোমস্টে লোকেশনটা যেমন সুন্দর, তেমনই সুন্দরভাবে নানান বাহারি ফুল গাছ দিয়ে সাজানো। চলো এবার ঘুরে আসি হোমস্টের নিজস্ব বাগানটা। কত অ্যাজিলিয়া ফুটে রয়েছে, লেকিন আপকো অ্যাডভান্স মে বাতানা পড়েগা, হম লোক বারবিকিউ করেঙ্গে। চিকেন কা কিয়া লেতে হবে, 1 কিলো চিকেন কা? 1 কিলো চিকেন কা 300 রুপিস, 300 রুপিস ইয়া 350 রুপিস, বারবিকিউ কে সাথ। হ্যাঁ জি, বারবিকিউ। এই একটা ঘর বানানো রয়েছে, বারবিকিউ করার পর এখানে বসে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন, ড্রিঙ্কস করতে পারেন। আর এর পিছন দিকে আর একটা রয়েছে, এরকম কটেজ করা রয়েছে, সেখানে বসে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। এবং প্রকৃতিটা এত সুন্দর এখানে, দেখুন চারপাশে
গাছপালা বন জঙ্গল ভর্তি, নিচ থেকে ঝোড়ার আওয়াজ পাওয়া যাচ্ছে, রামবাম নদী যেটা, এই ঝোপঝাড় গাছপালার আড়াল থেকে নদীর শব্দও শোনা যাচ্ছে। সত্যি এরকম পরিবেশে সন্ধ্যাটা যদি আপনারা উপভোগ করেন খুব ভালো লাগবে আমি মনে করি। আর ইধার কে মানে কি করতে হ্যাঁ ইয়াহ পে আপ ওড়া ছ কে বলতে ইসকো বন ফায়ার কর সকতে ফায়ার ফায়ার করকে আপ লোক গ্রুপ পে ইয়াহ পে বেঠ কে গফ করকে বারবিকিউ খা সকতে ইয়া কোল্ড ড্রিংক পি সকতে আচ্ছা আচ্ছা কিতনা মজা আতা হ্যায় নেই হো তো হাও আবো ঠান্ডি চল রহে হোতে ইয়াহ পে জঙ্গলি জানোয়ার হ্যায় কিয়া হ্যাঁ জি হ্যায় তো হ্যায় হ্যাঁ জি হ্যায় কিয়া কিয়া হ্যায় ইয়াহ পে মিলতা হ্যায় ক্যা ক্যা মিলতা হ্যায় চিতা মিলতা হ্যায় হ্যাঁ জি মিরগা মিলতা হ্যায় আর ক্যা মিলতে আর দুমসি দুমসি ইংলিশ মে ক্যা বলতে উসকো পাতা নেই হ্যায় লেকিন আর ইয়াহ ইয়াহ ক্যা রাত কো লাইট কা ব্যবস্থা হ্যায় হ্যাঁ জি লাইট ব্যবস্থা হ্যায় হ্যালোজেন নেই ওয়াহাঁ পে আচ্ছা হ্যালোজেন ভি হ্যায় হ্যাঁ জি থোড়ে থোড়ে লাইট ভি আমরা যে হোমস্টেতে আছি এই চা বাগানগুলো এই হোমস্টের মালিকেরই। এখন পাতা বেরিয়েছে কচি কচি পাতা, বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরে কচি কচি পাতা বেরিয়েছে, দেখতে খুব সুন্দর, সত্যি অপূর্ব লাগছে। ওই উঁচু পাহাড়ের আড়ালে কখন যে সূর্য ঢলে যাবে আর সন্ধ্যার অন্ধকার নেমে আসবে বোঝাও মুশকিল, তাই পায়ে পায়ে ফিরে এলাম মারুনি হোমস্টেতে। আজকের দিনটা কিভাবে যে কেটে গেল বুঝতেও পারলাম না। অন্ধকারের বুকে আলো রসনাই নিয়ে জেগে থাকলো শুধু আমাদের হোমস্টে। চামং চা বাগানের হ্যান্ডমেড চা পাতা দিয়েই এই চাটা বানিয়েছে, খুব সুন্দর ফ্লেভার। পকোড়াটা খোলো, পকোড়া ঠান্ডা হয়ে যাবে তো। আর দিয়েছে গরম গরম পকোড়া। কালকে সকালবেলা উঠে নিচে যে রামবাম নদীটা আছে, রংভং নদী, রামবাম রামবাম হয়েছে বারবার আমার, রংভং যে নদীটা আছে সেটা দেখতে যাব। এখান থেকে কতটা হবে, কতটা হবে, 5 মিনিট লাগবে সময় হেঁটে যেতে? 5 মিনিট লাগবে না, আমাদের একটু বেশি লাগবে, 10 মিনিট লাগবে। 10 মিনিট লাগবে হেঁটে যেতে, কাল সকাল সকাল উঠে ওটা দেখতে হবে, যেতে হবে। আর দ্বিতীয় হচ্ছে তোমার এদিকে একটা গ্রাম আছে কিন্তু পুরোটাই পায়ে হেঁটে যেতে হয়। অবশ্যই যাবো, যদি টাইম পাই তাহলে ওই গ্রামটাও দেখে আসবো, কারণ এখানকার যে ট্র্যাডিশনাল ভিলেজ, এখানকার ঘর বাড়ি, সামনে মানুষের আদব কায়দা কালচার এগুলো দেখে আসা যাবে। চাটা ভালো হয়েছে। এটা হলো মারুনি হলিডে হোমস্টে, এটা কিচেন, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিট অ্যান্ড ক্লিন, সাজানো গোছানো। এই বনি হোমস্টের গেস্টদের দেখাশোনা করেন, এখন আমাদের রান্না বান্না করে খাওয়াচ্ছেন। বাইনি জি, আজ রাত কো ডিনার মে কিয়া কিয়া বানেগা? আজ ডিনার মে আলু কা সবজি বানেগা, আর রুটি, পনির, আর গুন্দরু কা ঝোল বানেগা। আচ্ছা, এই মারুনি হোমস্টের ফার্স্ট ফ্লোরের রুমগুলো তোমাদেরকে দেখিয়েছি, থার্ড ফ্লোরে রয়েছে ডরমিটরি, সেটা তোমাদের কাল সকালে দেখাবো। এটা হোমস্টের নিচের ফ্লোর, চলো তোমাদেরকে আমি হোমস্টের নিচে যে রুমগুলো আছে সেগুলো একবার দেখিয়ে দিই। এই হচ্ছে ডান দিকের রুমটা, নিচের তলার রুমের মধ্যে একটা স্মার্ট টিভি আছে, এদিকে ধূপিকাঠের ওয়াল প্যানেলিং করা আছে, একটা বেড সিঙ্গেল, একটা ওয়ার্ড্রপ, ব্ল্যাঙ্কেট রাখা আছে, একটা উইন্ডো আছে, এদিকে রয়েছে একটা চেয়ার, একটা টি টেবিল, আর একটা সিঙ্গেল বেড, অর্থাৎ দুটো সিঙ্গেল বেড নিয়ে এটাও একটা ডবল বেডের রুম, আর মাথার কাছে রয়েছে আর একটা জানলা। রুমের সঙ্গে অ্যাটাচ একটা ওয়াশরুম আছে, চলো ওয়াশরুমটা খুলে একবার দেখে নিই। ছোট্ট ওয়াশরুম, ওয়েস্টার্ন স্টাইলের, একটা কমোড আছে, গিজারও আছে, আর রয়েছে আপনার শাওয়ার, জলের বাকেট, মগ। ঠিক আছে, ছোট্ট ওয়াশরুম যদিও, কিন্তু এটুকু বলতে পারি বেসিক নেসেসিটিগুলো সবকটাই আছে। চলো এবার এই পাশে যে একটা রুম আছে সেই রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে এই রুমের পুরো ফ্লোরটা একটা গ্রিন রঙের কার্পেটিং করা আছে, একটা কিং সাইজের বেড, এটাতে অনায়াসে 3 জন শুতে পারবে, একটা ওয়ার্ড্রপ আছে, একটা ব্ল্যাঙ্কেট রাখা আছে, 2 উইন্ডো আছে, পাশের রুমে যেমন 2 উইন্ডো ছিল এই রুমে তো সেম 2 উইন্ডো রয়েছে, আর এদিকেও একটা ওয়াল রয়েছে, ধূপিকাঠের ওয়াল প্যানেলিং করা আছে, দেখতে খুব সুন্দর লাগছে, একটা চেয়ার রাখা রয়েছে আর একটা বেডসাইড টেবিল রাখা আছে। চলো এই রুমগুলোতে থাকলে 1250 টাকা পার হেড পার ডে ইনক্লুডিং ফুডিং অ্যান্ড লজিং। যেহেতু এটা হচ্ছে ব্যালকনি, এই ব্যালকনিতে বসে তোমরা টাইম কাটাতে পারো।
আর একটা জিনিস দেখো, আমরা দুপুরে যেখানে লাঞ্চ করেছিলাম সেটা হচ্ছে এই জায়গাটা, এখানে বসে আমরা দুপুরবেলা লাঞ্চ করেছিলাম। জায়গাটা সুন্দর না? ওয়াশবেসিন একটা বাইরে ফিট করা আছে, সঙ্গে একটা মিররও আছে। এটা হচ্ছে আর একটা ওয়াশরুম, এটা ওয়েস্টার্ন স্টাইলের, কমোড রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, একটা মিররও রয়েছে, টাইলস লাগানো আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। এদিক দিয়ে পাঁচে পাঁচ দিতে হবে। ডিনারে রয়েছে রুটি, এটা গুন্ডুকের স্যুপ, আলু ভাজা আর পনির। গুন্ডুক কা স্যুপ না বেনা আচ্ছা হুয়া লেকিন থোড়া অয়েলি হো গিয়া। গুন্ডুক কা স্যুপ মে জ্যাদা তেল নেই ডাল দিয়ে, কম তেল মে কেনা স্বাদিষ্ট হতা আর হেলদি হতা হ্যাঁ জি। গুন্ডুক এসে ভি হার্বাল হ্যায়, ইসমে বহুত সারা ভিটামিন হ্যায়, মিনারেল হ্যায়, ঠিক কি নেই। পনির ভি আচ্ছা হুয়া হ্যায়। এসে ওভারঅল টেস্টি খানা হ্যায় আপকা জি। তোমার কেমন লাগছে? এখন আমাদের ডিনার হয়ে গেছে। এই রিমোট এলাকায় এই রাত্রিবেলায় আর কিছুই করা থাকে না, এই বারান্দা থেকে আমরা বসে আছি। আর এখানে পাশে একটা ঝোড়া আছে, ঝোড়াটার যে এত সুন্দর একটা আওয়াজ, এই আওয়াজটা শুনছি। আর এদিকে সামনে পাহাড়, পাহাড়ে ঝিকমিক করে আলো জ্বলছে, দূর থেকে বসে দেখা যাচ্ছে আর কি। এই জায়গাগুলো সুদিনের জন্য, সময় কাটানোর জন্য আদর্শ জায়গা। রংমন নদীর আওয়াজটাও খুব সুন্দর লাগছে, যেন ঘুম পাড়ানি গানের মতো শুনতে লাগছে। চলুন আজকের মতো গুড নাইট, আবার কাল সকালে দেখা হচ্ছে। কালকে এখানকার আশপাশে কী কী দেখার আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। সাথে থাকুন, পাশে থাকুন ট্রাভেলিং বিয়ন্ড চ্যানেল, দেখতে থাকুন। পাখির কলকাকলিতে ভোরবেলা ঘুম ভেঙে উঠে বারান্দায় এসে দেখি সূর্যের রক্তিম আভা ছড়িয়ে পড়েছে সামনের ভ্যালিতে। গাছপালা সব যেন লজ্জায় লাল হয়ে রয়েছে। গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং। মারুনি হলিডে হোমস্টেতে আজ আমাদের দ্বিতীয় দিন। আজ আমরা রংভং নদী দেখব, চ্যামং টি ফ্যাক্টরি দেখবো, আর চেমু টি গার্ডেন দেখবো। সঙ্গে সঙ্গে চ্যামং বস্তিটাও ঘুরে দেখবো আমরা, আর উপরে একটা চার্চ আছে সেটাও আমরা আজকে যাব দেখতে। চলো আমাদের সঙ্গে, তোমরাও যাবে। রংভং নদী, আপনারা চাইলে এখানে স্নানও করতে পারেন। যদিও এখন জল কম আছে, বর্ষাকালে এর রূপ কিন্তু অনেকটা বেশি বেড়ে যায়। এই ব্রিজের এক পাশে রংভং বস্তি, আর এক পাশে চামং বস্তি। এটা চামং টি এস্টেটের ফ্যাক্টরি। চলো দেখি, ভেতরে পারমিশন যদি দেয় তবে তোমাদের ভেতরটা দেখাচ্ছি, ঘুরে আসো। ম্যানেজার এখনো আসেনি, তাই কারখানার ভেতরের ঘুরে দেখার অনুমতি পেলাম না। কি আর করা যাবে, চলো বাগানটা ঘুরে দেখে আসি। এই সবুজ গালিচার মতন চা বাগান কি অপূর্বই না লাগছে। গাছপালার ফাঁক দিয়ে রংভং নদীর ওপারে ওই দেখা যাচ্ছে আমাদের মারুনি হোমস্টে। এই সবুজ ছেড়ে যেতে একদম ইচ্ছে করছে না, কি না ভালোই না লাগছে, কিন্তু যেতে তো হবেই।
চা বাগানের ওপাশটায় পাহাড়ের উপরে ছবির মতো সাজানো চামো উপস্থিতা ঘুরে আসি। পাহাড়ের গ্রামগুলোতে খুব সুন্দর একটা নিয়ম আছে, পরিবারের কেউ মারা গেলে তার আত্মার শান্তি কামনায় বসার জন্য বেঞ্চ বানিয়ে দেয়। এগুলো কি চাপা ফুল? তোমাদের কারো জানা থাকলে কমেন্ট বক্সে লিখে জানাও। গ্রামের মানুষগুলো খুবই সরল সাদাসিধে এবং মিশুকে, পর্যটক এদিকে আসে না বললেই চলে, তাই গ্রামের বেশিরভাগ মানুষই নিজের থেকে এগিয়ে এসে আলাপ জমায়। পাহাড়ের উপরে একটা চার্চ দেখতে পেয়ে এগিয়ে গেলাম। এটা চামংয়ের গির্জা, নাম হলো প্যাস্টার হাউস। এখান থেকে এই বস্তিটার কিছুটা অংশ দেখা যায়, খুব সুন্দর লাগে দেখতে এখান থেকে। পাস্টার এই গ্রামের একদম মাথায় রয়েছে 40 বছরের পুরনো একটি গাছ। স্থানীয় লোকেরা বলছে এটি বটগাছ, তবে আমার মতে এই গাছ বটগাছ বলে মনে হলো না। এই চামং গ্রামের নিবাসী সত্যেন রায়ের সঙ্গে আলাপ হলো। একসময় কর্মসূত্রে কলকাতায় থাকতেন, গ্রামবাসীরা চান এই গ্রামে আরও বেশি বেশি করে পর্যটক ঘুরতে আসুক, থাকা খাওয়া দুশ্চিন্তা করতে হবে না, এজন্য গ্রামবাসীর ঘর সবসময় খোলা। এটা আরেকজন গ্রামবাসী জিতেন রায়ের বাড়ি, ইনিও বললেন আমার এই বাড়িতে আপনারা এসে থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। পাহাড়ি গ্রামটা থেকে নিচে নেমে এসে দেখলাম গ্রামের একটিমাত্র দোকান, সেখানে ফুচকা ভাজা হচ্ছে। দোকানি দিদির মুখে শুনলাম চা কারখানার কিছু কিছু স্টাফ এখানে টিফিন করতে আসে। চা পাতাটা খুব সুন্দর। ওই দেখা যাচ্ছে গ্রামের একমাত্র খেলার মাঠ। হোমস্টে থেকে ফোন এসেছে, ব্রেকফাস্ট রেডি, চলো এবার মারুনি হোমস্টেতে ফিরে যাই। এখানে জিও নেটটা খুবই ভালো, 5G স্পিডে চলে, কিন্তু আদার্স নেটটা একটু ডাউন আছে। এটা হলো টপ ফ্লোরে ডরমিটরি, এই সিঁড়ি দিয়ে আপনাকে উপরে উঠতে হবে। এটা হলো এই হোমস্টে ডরমিটরি, এখানে একসাথে 10 জন লোক এলে থাকার ব্যবস্থা করা হয় এখানে, আর 1000 টাকা পার ডে খাওয়া দাওয়া সমেত, একটি টিভিও আছে। ডরমিটারির সঙ্গে এখানে একটা অ্যাটাচ বাথ আছে, একটা ওয়াশ বেসিন আছে, একটা কমোড আছে, একটা ওয়াশরুমে বেসিক যে জিনিসগুলো দরকার সেগুলো সবই আছে। ডরমিটারির ঠিক বাইরে আরও একটা ওয়াশরুম আছে। ব্রেকফাস্টে রয়েছে গরম গরম লুচি আর অর্গানিক আলুর তরকারি আর ডিম। আজকে এটাই আমাদের ব্রেকফাস্ট, এখান থেকে রওনা দেব। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন ট্রাভেলিং বিয়ন্ড চ্যানেল। আর একটা কথা বলি, এখানকার পরিবেশটা অদ্ভুত, মানে যখন থেকে এসছি যে এখানে যেন মেঘ আর রোদ্দুরের খেলা চলছে। আসলে অ্যাকচুয়ালি এটার ভ্যালির মতো জায়গা, যার ফলে কি হয়েছে মানে যখন তখন রোদ্দুর চলে আসছে, আবার কোন সময় যে মেঘ এসে ঢেকে দিচ্ছে পুরো এলাকাটা বোঝা যাচ্ছে না, এবং ভালো লাগছে সেটা। কিন্তু এই রোদ, এই ছায়া। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, নমস্কার। চামং টি এস্টেট কা গ্রিন লিফ হ্যায় লেমন ফ্রেশ, আর ইয়ে হ্যায় চকলেট, ইয়ে হোমস্টে কে তরফ সে হাম লোগো কো গিফট কর দিয়া ম্যাডাম নে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, চলো
अच्छा मैडम, कैश पेमेंट तो नहीं कर पाऊंगा मैं ऑनलाइन पेमेंट कर देता हूँ, चलेगा ना? चलेगा। ठीक, आलू खाके बताना कैसा है। थैंक यू। अच्छा, এটা হচ্ছে खेतर অর্গানিক आलू। দাঁড়ান একটা খুলে দেখাই। এই যে একটা দেখালাম, পাহাড়ের মানুষের গ্রামের এত সুন্দর ব্যবহার, আপনি যেখানেই যাবেন সেসব মানুষগুলো আপনাকে আত্মীয়তার বন্ধনে, মায়ার বন্ধনে এমনই আবদ্ধ করবে যে সেখানে আপনাকে বারবার যেতে হবে, যেটা শহরের মানুষের কাছ থেকে আজকাল খুব কম পাওয়া যায় না, এটা বলবো না, কিন্তু গ্রামে আসলে এই বিশেষ করে পাহাড়ে মানুষের এই আন্তরিকতা, এই আত্মীয়তা বোধ সত্যি মুগ্ধ করে দেয়। মোটর বাইক নিয়ে যারা পাহাড়ে জঙ্গলে ঘুরে বেড়ান তাদেরকে বলবো তারা একবার এই চামু বাগানের মারুনি হলিডে হোমস্টেতে আসুন, এখান থেকে ঘুরে যান। এখানকার পরিবেশ আর এই 3-4 কিলোমিটারের অফরোড আপনাদের খুবই পছন্দ হবে। স্কুটিটা আমার খুব ট্রাভেল দিচ্ছে, অ্যাক্সেলেরেটর দিলেও রেস নিচ্ছে না একদম। প্রতিটা আপিল ইউটার্ন উঠে আসার পর গাড়িটাকে 5 মিনিট করে রেস দিতে হচ্ছে স্টার্ট বন্ধ করে। গাড়ি টানতেই পারছে না গো। হ্যাঁ, গাড়ি টানতে পারছে না দেখছি তাই। বাবু আমি বলতে কি সত্যি কথা যে আমি এরকম অ্যাডভেঞ্চারাস রোডে আমি কোনোদিন টু হুইলার আগে চালাইনি। জীবনে প্রথম এই 58 বছর বয়সে এসে আমি টু হুইলার চালালাম, তাও এরকম ভাঙা চোড়া ন্যারো এবং এরকম হাই রোডে। আপ লোক মিল গে রাস্তে মে আচ্ছা হুয়া, নে তো হাম লোক তো ফস গয়ে থে ইয়াহ পে। এখানকার পাহাড়ের গ্রামের মানুষ কতটা ভালো সেটা আপনি দেখেন। আমাদের স্কুটিটা প্রবলেম দিচ্ছে, অ্যাক্সেলেরেটর ঠিক করে নিচ্ছিল না, গাড়িটা হিট হয়ে যাচ্ছিল, তো আমরা ওয়েট করছিলাম। তো স্থানীয় মানুষ এসে আমাদের সাহায্য করলেই করলো, সে নিজের গাড়িতে আমাদেরকে বলছে ওপরে ছেড়ে দিয়ে আসবে মেন রোড পর্যন্ত। পাশাপাশি এই গ্রামের মহিলারা আমাদেরকে বাড়িতে ডেকে নিয়ে এসে চা খাওয়াচ্ছে, গরম গরম চা বানিয়ে আমাদেরকে বললো আপনারা ওয়েট করছেন আসুন চা খেয়ে যান। এই হচ্ছে এখানকার আন্তরিকতা। এই আন্তরিকতা যদি পাই তখন কি মনে হয় যে পাহাড় ছেড়ে চলে যাই আবার সমতলে? এই দাদা হাম লোকো নিচে সে হামারা মিসেস কো গাড়ি মে বিঠা কে পৌঁছা দিয়া, হামারা স্কুটি মে প্রবলেম হো রা থা, ইনকো বহুত বহুত ধন্যবাদ। ভাইয়া আপকা নাম, শুভ নাম? মেরা নাম সন্ত কুমার। সন্ত কুমার, তো ইনকো বহুত বহুত শুক্রিয়া। নিচে আপকা গাঁও কোন সা হ্যায়? হামারা গাঁও হ্যায় তারসিংডাড়া। তারসিংডাড়া, তারসিংডাড়া গাঁও কা রহনে বালা হ্যায়, উনকা অল্টো কেটেন মে হামকো মিসেস কো উপর চড়া দিয়া, আব মেন রোড মে আ গয়ে, ইয়ে ইস তরফ সীমানা হ্যায়, ইস তরফ সীমানা হ্যায় অর ইস তরফ পশুপটি ফাটক হ্যায়, তো আমরা যাবো পশুপটি ফাটকের দিকে এখন। ধন্যবাদ। বন্ধু তোমাদেরও জানাই ধন্যবাদ, আর তোমাদের কাছে অনুরোধ রাখি চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য।